গতকালের ম্যাচ সেই দুর্দান্ত ম্যাচে কিন্তু দেখতে পাওয়া গেল যে মেসির সেই দুর্দান্ত পায়ের কাজ এবং একটা ফুল টিম গেম কিন্তু আর্জেন্টিনা উপহার দিল দর্শকদের এবং তার ফলাফল 3-0 ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে হারিয়ে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ, যে ম্যাচে মেসিদের 3 গোল দিয়ে ম্যাচ জিতেছিল ক্রোয়েশিয়া। মঙ্গলবার রাতে সেই হারের বদলা নিলেন লিওনেল স্কালোনির ছেলেরা। লুকা মডরিচের ক্রোয়েশিয়াকে 3-0 হারিয়ে মধুর প্রতিশোধের পাশাপাশি কাতার বিশ্বকাপের ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। গোল করে ও করিয়ে জয়ের নায়ক সেই মেসি 31 মিনিটে গোলমুখী জুলিয়ান আলভারেসকে বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। 34 মিনিটে সেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মারাদোনার দেশে এলএম-10। এই গোলের 5 মিনিট পরে ব্রোজোভিচের ক্রস বিপদমুক্ত করে প্রতি আক্রমণে আর্জেন্টিনার হয়ে 2-0 করেন জুলিয়ান আলভারেস। 69 মিনিটে ক্রোয়েশিয়ার রক্ষণকে লণ্ডভণ্ড করে ডান দিক থেকে বাড়ানো মেসির অসাধারণ বল থেকে 3-0 করেন আলভারেস। এই গোলের কিছু পরে মাদ্রিজকে তুলে নেন ক্রোয়েশিয়া কোচ জলাতকো দালিচ। বিশ্বকাপের নকআউট পর্যায়ে এটি আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম জয়। অধরা থেকে যাওয়া বিশ্বকাপ এলএম-10 হাতে ওঠার মাঝে বাকি আর 1 ম্যাচ। সেই ম্যাচ জিতে বিশ্বকাপ সহ বুয়েনোস আইরেসে নামার স্বপ্নকে বাস্তবায়িত করতে মুখিয়ে মেসি সহ গোটা আর্জেন্টিনার শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।